हाय फ्रेंड्स, माय चैनल मामुन ब्लॉग्स এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো হট অয়েল ম্যাসাজ। তো এটা আশা করি তোমাদের সবার উপকারে আসবে, ছেলে থেকে মেয়ে এটা সবার জন্যই খুব উপকার। সামনে শীত আসছে, তো মানে বেশিরভাগই দেখবে মানুষের মানে মাথায় না প্রচুর ড্যান্ড্রফ এই শীতকালটাই বেশি দেখা যায়। তো আমি মনে করি আমি যেটা দেখাবো সেটা যদি তোমরা মাসে দুবার করে করো, একটু হলেও ড্যান্ড্রফটা তোমাদের মাথায় কম হবে। তো চলো বেশি বকবক করে তোমাদেরকে দেখাই কিভাবে এই হট অয়েল ম্যাসাজটা করা যায়। তো আমি একটা ছোটোখাটো বিউটিশিয়ান কোর্স করেছি, তো সেখান থেকে আমি এগুলো শিখেছি কিভাবে পার্লারে না গিয়েও বাড়িতে করা যায় এই হট অয়েল ম্যাসাজ। আর এছাড়া আরও আছে মানে স্কিনের যত্ন নেওয়া, সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আমি একে একে তোমাদেরকে সব ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সামনে। তো চলো বেশি কথা না বলে আমি এটা শুরু করি কিভাবে করা যায়। আমি সবার প্রথমে যেটা করব সেটা হলো একটা বাটিতে আমি জলটা অনেকটা গরম করে নিয়েছি। হ্যাঁ, তো সেই মানে সেই জলের বাটিটাতে আরেকটা ছোট বাটি আমি তার উপরে বসিয়ে রেখেছি। তো দেখাচ্ছি তোমাদের, দেখো এরকম বাটিতে মানে জল গরম করেছি আর তার মধ্যে এরকম একটা বাটি আমি বসিয়ে রেখেছি। তো বাটিটা মানে হালকা মানে একটু গরম হয়েছে, এবার আমি এটার মধ্যে তেল দেব। নারকেল তেল তোমরা যে যেমন তেল মাখো সেই তেলটাই তোমরা ইউজ করো। তো আমার মতে বলে সব থেকে এই তেলটা বেস্ট, এই মানে প্লেন নারকেল তেল যেটা, তো আমি এটাই দিই। তো তোমরা তোমাদের যেটা স্যুট করে সেই অনুযায়ী সেই তেলটাই তোমরা লাগিও। তো এই তেলটা আমি এই বাটির মধ্যে দু চামচ পরিমাণে দেব, মানে আমার চুলে যতটা লাগে সেইটুকুই আমি দেব। জাস্ট নারকেল তেল দিলাম প্লেন। আর একটা কথা, এর মধ্যে তোমরা মানে চার ভাগে এক ভাগ লেবুর রসটাও তোমরা এর সঙ্গে অ্যাড করতে পারো। তো আজ আমি এখানে লেবুর রস দিচ্ছি না, কেন আমি কদিন আগে হট অয়েল ম্যাসাজটা করেছি। তো আজকে আমি প্লেন নারকেল তেলটা দিয়ে দেখাচ্ছি। তো তেলটা আমার উষ্ণ গরম হয়েছে, মানে খুব বেশি কিন্তু গরম, জলটা গরম নেবে না, মানে মানে হালকা কুসুম গরমের থেকে একটু বেশি, মানে যাতে একটা আঙুল মানে একটু আঙুল সামান্য একটু দেওয়া যায় এর মধ্যে ডোবানো যায়। তো এই রকম গরমের ওপরেই আমি এই বাটিটা বসিয়ে তারপরে তেল দিয়েছি। আবার কিন্তু তোমরা ডাইরেক্ট এই মানে বাটিটা গরম করেই তেল তা কিন্তু কখনো দেবে না, এই জলের ওপরেই সবসময় বাটিটা বসিয়ে তারপরে তেলটা দেবে। হট অয়েল ম্যাসাজ বলতে যে মানে অয়েলটা হট হবে খুব তা না, সামান্য উষ্ণ গরম হবে। তো এবার কী করতে হবে, চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে। তো আমি চুলটা আঁচড়ে ফিরে আসছি। তো চুলটাকে আমি ভালোভাবে আঁচড়ে নিয়েছি, এবার আমি এটা একটা সিটি করব। এবার অয়েলটাকে নিয়ে এরকম করে প্রতিটা চুলের গোড়ায় আমি ভালো করে লাগিয়ে নেব। এইভাবে আমি পুরো চুলটা মানে চুলের গোড়ায় লাগিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। পুরো দেখাতে গেলে তো ভিডিওটা বড় হয়ে যাবে। আমি পুরো মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি, এবার বাকি যে অয়েলটা আছে সেটা আমি পুরো চুলটাতে অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, এটা তোমরা আগের দিন রাত্রে করে পরের দিন স্নান করে নেবে সব থেকে বেশি ভালো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সকালেই করে নেবে, তারপর চার ঘন্টা কি পাঁচ ঘন্টা পরে স্নান করবে, শ্যাম্পু করে নেবে। তো দেখে বুঝতে পারছো আমি পুরো চুলে মাথায় পুরো তেলটা আমি অ্যাপ্লাই করেছি। এবার যেটা করব সেটা হলো এই যে এই হাতের এই আঙুলের এইগুলো দিয়ে, নখ দেবে না কিন্তু, নখ দিলে চুল ছিঁড়ে যাবে, এমনকি চুল উঠে যাবে। তো হাতের এইগুলো দিয়ে তোমরা সামনে এরকম চেপে চেপে এইভাবে চেপে চেপে পুরো মাথাটাকে ভালো করে ম্যাসাজ করে নেবে, পুরো এইভাবে যাবে এরকম করে, মানে মানে প্রথম থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত করবে, আবার এই শেষের দিক থেকে এরকম করে চাপতে চাপতে সামনের দিকে আসবে। তারপরে এটা মানে এটা স্টেপ ওয়ান, আর স্টেপ টু যেটা সেটা হলো চুলগুলোকে হালকা করে নিয়ে এরকম মুঠো মুঠো করে এরকম সারা মাথা চুলটাকে হালকা হাতে মুঠো মুঠো করবে, গায়ের জোরে যেন করতে চাইও না, তাহলে চুল কিন্তু ছিঁড়ে যাবে। এরকম হালকা হাতে জাস্ট ম্যাসাজটা করে নেবে। এটার ক্ষেত্রে একজন করে দিলে ভালো হয়, কিন্তু সবসময় তো আর কেউ থাকে না, তো নিজের নিজের যত্ন নিজেকেই করতে হবে। তো আমি এইভাবে করে অনেকটাই উপকার পেয়েছি, তো আমার চুলটাও কম ওঠে, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু একটাও চুল লাগছে না।
তো আমি বলছি না যে আমার চুলটা খুব বড় হয়েছে, খুব অনেক চুলে গোছ হয়েছে, তো আমার চুলে যেরকম ধরন সেই অনুযায়ী আমি যেভাবে চুলে যত্ন করি আমার চুলটা একদম পারফেক্ট ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমরা এইভাবে চুলে যত্ন নাও, তোমরা এটা মাসে দুবার করো, তাহলে আশা করি ভালো ফল পাবে। চুলে যত্ন না একটু, নাহলে কিন্তু চুল উঠে গেলে দেখতে ভালো লাগবে না একদম, কেশেই কিন্তু বেশ, এটা আমি বলে দিলাম। আর অবশ্যই মাসাজটা করা 4-5 ঘন্টা পর শ্যাম্পু করবে, কিংবা আগের দিন মাসাজটা করে রাখলে পরের দিন শ্যাম্পু করে ফেললে কিন্তু শ্যাম্পুটা করো। হট অয়েল মাসাজ করার পর শ্যাম্পুটা করলে দেখবে চুলটা এত নরম হবে আর এত সফট হবে। তো আর কিছু বলতে চাই না আমি, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি যেসব নতুন ভিডিওগুলো দেবো সবার প্রথমে তোমার কাছেই পৌঁছবে। তো আর বেশি কিছু বলে বাবা করতে চাই না, তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। বাই বাই, সবাই ভালো থেকো।